আপনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আপনি দেখতেই পাচ্ছেন যে এখন একদম শান্ত অবস্থায় রয়েছে। এখন কোনো রকম যানজট নাই, কোনো রকম কোলাহল নাই, কোলাহল মুক্ত একদম শান্ত পরিবেশে বিরাজ করছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস নামক যে এলাকাটি রয়েছে সেই এলাকায় দাঁড়িয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গত 3 দিনের যে চিত্র, শুধু লাখ লাখ গাড়ি শুধু আপনি দেখতে পেয়েছেন। আমরা আপনার মাধ্যমে দর্শককে দেখিয়েছিলাম যে সকালেও আজকে কিন্তু প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল। তীব্র গরম এবং এই গরমের মধ্যে এই ঘরমুখ মানুষরা কিন্তু চরমভাবে বিপদে পড়ে তারা এই মহাসড়কে অবস্থান করেছিল। অবশেষে আজ বিকেল 4টার পর থেকে মহাসড়কে একদম যানজটমুক্ত হয়েছে, কোনো রকম যানজট নাই। গাড়ি ঘোড়া 2-4টি যদিও যা গাড়ি এখনো চলছে, কিন্তু অনেকটাই মানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। মনে হচ্ছে যে এখানে একদম সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, এখানে কোনো রকম ঝামেলা এখন আর হচ্ছে না। আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গত বৃহস্পতিবার ঈদের ছুটি হওয়ার পর থেকেই সরকারিভাবে ঈদের ছুটি হওয়ার পর থেকেই কিন্তু টানা 3 দিন কিন্তু এই মানুষ যানজটে পড়ে চরম দুর্ভোগের শিকার হয়েছিল। বিশেষ করে নারী এবং শিশু যারা ছিল তারা কিন্তু চরমভাবে বিপদে পড়ছিল। ঘন্টার পর ঘন্টা এই মহাসড়কে তারা এই রোদের মধ্যে থেকে তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই বছর গত 3 দিনে 1 লক্ষ গাড়ি কিন্তু এই বঙ্গবন্ধু সেতু পার হয়েছে এবং এই 1 লক্ষ গাড়ির প্রায় 50 লক্ষ মানুষ কিন্তু শুধু উত্তরবঙ্গের দিকেই কিন্তু এই চলে গেছে। তো আবারও ঈদ শেষে, কালকে ঈদ শেষে তারা আবারও ফিরে আসবে। আমরা প্রত্যাশা করি তারা ভালোভাবে ফিরে আসুক, কোনো রকম যানজট না হোক, এটাই আমাদের প্রত্যাশা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে রিপোর্টার কাদির তালুকদার জানাচ্ছিলেন সেই সড়কের বর্তমান অবস্থা।